করোনা পরিস্থিতির জন্য লকডাউন ঘোষণা হয়েছে মুম্বাইয়ে। থেমে গেছে সমস্ত ছবির শুটিং, তাই সম্ভবত এবার প্রভাস সাইফের পরবর্তী ছবি আদিপুরুষের বাকি অংশের শুটিং সারা হবে হায়দ্রাবাদে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রথম থেকে স্পটলাইটে রয়েছে পরিচালক ওম রাউতের পরবর্তী ছবি আদিপুরুষ। একে রামায়ণের গল্প ঘিরে লেখা হয়েছে ছবির গল্প ও চিত্রনাট্য, তার উপর মুখ্য চরিত্রে দেখা যাবে প্রভাস এবং সাইফ আলী খানকে, রয়েছেন কৃতি শ্যাননও। ছবি ঘিরে বিতর্ক ও উত্তেজনা শুরু প্রায় ছবি ঘোষণার পর থেকে। প্রবল নিরাপত্তার ঘোরটোপে শুরু হয়েছিল আদিপুরুষের শুটিং। ইতিমধ্যে মুম্বাইয়ে প্রথম দফায় সারা হয়েছে 60 দিনের শুটিং শিডিউল। এখনো বাকি রয়েছে ছবির 90 দিনের শুটিং। গত কয়েকদিন ধরেই বলিউডের জোর গুঞ্জন চলছিল যে ছবির নির্মাতারা হয়তো দেশের অন্য রাজ্যে গিয়ে এই ছবির শুটিং শুরু করতে পারেন। এবার শোনা গেল আগামী কয়েকদিনের মধ্যে আদিপুরুষের গোটা ইউনিট নাকি হায়দ্রাবাদ উড়ে যাচ্ছে। এই ছবির প্রায় 70% অংশই শুট হবে বিভিন্ন স্টুডিওর ভিতরে। আদিপুরুষে রাম ও সীতার চরিত্রে যথাক্রমে দেখা যাবে প্রভাস ও কৃতিকে। অন্যদিকে রাজা লঙ্কেশের ভূমিকায় পর্দায় হাজির হবেন সাইফ। আন্তারা রাইসা, বিজয় টিভি, ঢাকা।